হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আজ তোমাদের জন্য নিয়ে এলাম পৃথিবীর সর্বাধিক বিক্রি হওয়া পাঁচটি বই বই মানুষের সময় কাটানোর অন্যতম উপায় মানুষকে আনন্দ দেয় বই আর তাই অবশ্য সময়ে যাদের বই পড়ার মতো চমৎকার অভ্যাস আছে তারাই হচ্ছে প্রকৃত ভাগ্যবান তো বন্ধুরা দেখেনি বইগুলো তালিকার প্রথমে আছে মিগেল দে দেেরবানায় লেখা ডন কুইকজোট বইটি প্রকাশিত হয় ষোলোশো পাঁচ খ্রিস্টাব্দে এখন পর্যন্ত বইটির পাঁচশো মিলিয়ন কপি বিক্রি হয়েছে বইটি স্প্যানিশ ভাষায় লেখা ডন কুইকজুট উপন্যাসটিকে বলা যায় স্পেন সাহিত্যের সবচেয়ে বিখ্যাত উপন্যাস হিসেবে কিছুটা কমিক কিছুটা ট্রাজেডি ধর্মী এই উপন্যাসটি সতেরো শতাব্দীর স্পেনীয় সমাজের চিত্র তুলে ধরেছে মূল চরিত্রটি একজন বর্ষিয়ান আদর্শবাদী নাইটের যিনি তার পূর্ণ ঘোড়া আর তার সঙ্গী সাঞ্চো পাঞ্জাকে নিয়ে বের হন অ্যাডভেঞ্চারে তো বর্ষিয়ানের গ্রাম্যভদ্র লোক চিবেরলি বইগুলো পড়তে পড়তে বইগুলোতেও ঘটে যাওয়া অসম্ভব ঘটনাগুলোকে বিশ্বাস করতে শুরু করেন বইগুলোর প্রতিটি শব্দ তার কাছে মনে হতে লাগলো সত্য বলে নিদ্রাহীনতা ক্ষুধা আর বেশি পড়াশোনায় এক ভদ্রলোকের মতি বিভ্রম ঘটে একসময় তিনি সিদ্ধান্ত নেন নাইট হিসেবে অ্যাডভেঞ্চারের খুঁজে বেরিয়ে পড়ার ডান তার নিজস্ব এই কল্পনা জগৎ গড়ে তুলেছিলেন অতি নিষ্ঠা আর যত্নের সাথে নিজের গ্রাম লামাঞ্চাতে এক সময় ফিরে যান এই নায়ক মানসিকভাবে সুস্থ হওয়ার পর চিবরলির সাথে তার সব সম্পর্কের অবসান ঘটান এবং একমাত্র তার মৃত্যুসজ্জায় তার অতীত অ্যাডভেঞ্চারের নির্বুদ্ধিতার কথা আর নিজের পাগলামির কথা স্বীকার করেন তালিকার দুই নম্বরে যে বইটি রয়েছে সেটি হলো এ টেল অফ টু সিটিস বইটি লিখেছিলেন চার্লস ডিকেন্স ইংরেজিতে লেখা এই বইটি প্রথম প্রকাশিত হয় আঠারোশো সালে বইটি এখন পর্যন্ত দুইশো মিলিয়নের বেশি বিক্রি হয়েছে অ্যাটেল অফ টু সিটিস চার্লস ডিকেন্সের বিখ্যাত ঐতিহাসিক উপন্যাস ফরাসি বিপ্লব পূর্ব নৃশংসতা ও বিপ্লব পরবর্তী সামাজিক অস্থিরতাকে কেন্দ্র করে রচিত এর পটভূমি ফরাসি বিপ্লব পশ্চিমা সভ্যতার ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা সামন্তবাদ সাম্রাজ্যবাদ সম্প্রসারণবাদ শোষণ ও নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে ফরাসি বিপ্লবের সূচনা হয় পুরো উপন্যাসটি জুড়ে ফরাসি বিপ্লবের বিভিন্ন ঐতিহাসিক ঘটনা ব্যপ্ত হয়ে আছে যেখানে মূল গল্প ম্যানেট লুসি চার্লস ও সিডনি ডার্নে কার্টনকে ঘিরে গড়ে উঠেছে পটভূমির প্রতি দৃষ্টি দিলে দেখা যায় আমরা শুধু বিশৃঙ্খলা আচ পাবো তা কিন্তু নয় এই আচের মাঝেও ভালোবাসার ছোঁয়া দিয়ে গেছে মূল চরিত্রগুলো শৈল্পিক ত্রিভুজ প্রেমের কাহিনী যার জবরনিকা ঘটেছে লন্ডন এবং প্যারিসে তালিকার পরে অবস্থানে রয়েছে যে বইটি তার নাম দ্য লর্ড অব দ্য রিংস বইটি লেখকের নাম যে আর আর টলকিন ইংরেজি ভাষায় লেখা এই বইটি উনিশশো সালে বের হয় এই বইটি এখন পর্যন্ত দেড়শো মিলিয়নের বেশি বিক্রয় রেকর্ড করেছে ইংরেজি কবি টালকিন ব্যক্তিগত জীবনে একজন ভাষাতাত্ত্বিক ছিলেন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন বহু বছর মূলত অ্যাংলো ভাষা নিয়ে কাজ করেন তিনি এবং পরে ইংরেজি লিটারেচার নিয়ে ব্যস্ত হয়ে পড়েন শখের বসে লেখালেখি তুমুল জনপ্রিয়তা লাভ করেন হবিট উপন্যাসের জন্য ভাবতে অবাক লাগে যে মানুষ এত কল্পনা মিশিয়ে গল্প লিখতেন তিনি কিনা প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশ আর্মির পক্ষে অস্ত্র হাতে তুলে নেন দুই সালে টাইম ম্যাগাজিনে সেরা পঞ্চাশ ইংরেজি লেখকদের মধ্যে ষষ্ঠ অবস্থানে রাখে টলকিনকে তিনি একজন নাইট উপাধিপ্রাপ্ত লেখক যদিও সার বলে ডাকা তিনি মোটেও পছন্দ করেননি লর্ড অব দ্য রিংস মূলত হবিটের সিকুয়েল উপন্যাস না বলে মিথ বা মহাকাব্য বলা ভালো সম্পূর্ণ উপন্যাস দ্বিতীয় বিশুদ্ধ সময় লেখা একটু একটু করে অনেক বিশাল আকৃতি পায় মুভির মতো উপন্যাসেও কিন্তু তিন খণ্ডে প্রকাশিত হওয়ার কথা ছিল যদিও প্রথমে তিনি চেয়েছিলেন এক খণ্ডে সমাপ্ত করতে কিন্তু মধ্যযুগ তাকে এমন নেশায় আবদ্ধ করে যে আলাদা একটি জগৎ সৃষ্টি করে ফেলেন তিনি লেখা শেষ হবার পরে আরেক যন্ত্রণা যুদ্ধের ফলে কাগজের অভাব শেষ পর্যন্ত উনিশশো সালে প্রকাশিত হয় একসাথে তিন খণ্ড সৃজনশীলতা আর কল্পনা শক্তির বিস্ময়কর মিশেল লর্ড অফ দ্য রিং এরপরে যে বইটির কথা আমরা বলবো এই বইটির নাম হচ্ছে দ্য লিটল প্রিন্স বইটি লেখক আন্তনি দি সেন্ট জুপেরি ফ্রেঞ্চ ভাষায় লেখা এই বইটি উনিশশো সালে প্রথম প্রকাশিত হয় এবং এ পর্যন্ত একশো মিলিয়ন কপি বিক্রি হয়েছে ধারণা করা হয় এ বই হচ্ছে ফ্রেঞ্চ ভাষায় সবচেয়ে বেশি পঠিত ও অনুদিত বই ফ্রান্সে ভোটের মাধ্যমে সবচেয়ে বিংশ সেরা বই নির্বাচিত হয়েছিল এটি এটি এ পর্যন্ত ভাষায় হয়েছে এবং মোট বিক্রির একশো চল্লিশ মিলিয়ন কপি এই ছোট উপন্যাসের মূল কাহিনী একজন বৈমানিক যিনি প্লেন ক্র্যাশ করে সাহারা মরুভূমিতে গিয়ে পড়েন তা মূলত জুপির নিজস্ব অভিজ্ঞতা থেকে এসেছে ডিসেম্বর তিরিশ উনিশশো সালে আন্তনি দি সেন্ট জুপেরি অর্থাৎ এই বইয়ের লেখক তার বিমান নিয়ে সাহারা মরুভূমিতে দুর্ঘটনায় পড়েন তার সাথে ছিলেন আন্দ্রে রিভল্ট তারা রেড নামে একটি রেসে ছিলেন তাদের লক্ষ্য ছিল পূর্বে একটি স্পিড রেকর্ড ভাঙা এবং এক লক্ষ ফ্রাঙ্ক পুরস্কার জেতা কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেটা সম্ভব হয়নি প্লেন ক্র্যাশ করে এবং সৌভাগ্যজনকভাবে তারা বেঁচে যান কিন্তু বেঁচে গিয়ে পড়লেন আরও বিপদে জনশূন্য মরুভূমিতে খাদ্য এবং পানিবিহীন প্রচণ্ড সূর্যতাপে পানির শূন্যতা দেখা দিল তাদের বিভিন্ন ধরনের হ্যালোসিনেশন শুরু হলো সৌভাগ্যক্রমে চতুর্থ দিনে একদল যাযাবর বেদুইনের কাফেরা তাদের দেখতে পায় এবং সেই বিশাল নিষ্ঠুর মরুভূমি থেকে উদ্ধার করে তালিকার পাঁচ নম্বরে থাকা বইটি হচ্ছে জনপ্রিয় লেখিকা জেকে রাওলিংয়ের দুনিয়ার সারা জাগানো বই হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফি স্টোন ওই উনিশশো সালে বের হয়ে এখন পর্যন্ত রেকর্ড করেছে একশো বিশ মিলিয়নও বেশি কপি ভাবতে অবাক লাগে এক সময় জেকে রাউলিং এই হ্যারি পটার গল্পটিকে নিয়েই প্রকাশকদের দ্বারে ঘুরেছেন কেউ তার গল্পটিকে ছাপতে চায়নি অথচ সেই হ্যারি পটারই জয় করল পুরো বিশ্ব হ্যারি পটার হলো জেকে রাউলিং এর তৈরি একটি কাল্পনিক চরিত্র যেখানে হ্যারি একজন জাদুকর কাহিনীর পটভূমি হচ্ছে হগওয়ার্ট স্কুল অফ উইন্স অ্যান্ড উইজার্ডি যেখানে হ্যারি তার কাছের বন্ধু রন উইজলি ও হারমোনি গেঞ্জিরের সাথে অ্যাডভেঞ্চারে অংশ নেয় তার চেহারার সবচেয়ে উল্লেখযোগ্য দিক হচ্ছে তার কপালে বিদ্যুৎ চমকের মতো কাটা দাগ যা স্কার নামে পরিচিত তো বন্ধুরা আজ এ পর্যন্তই আর হ্যাঁ যদি আমাদের এই তথ্যমূলক চ্যানেলটি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলেই আমাদের কষ্ট করে নেওয়া ক্ষুদ্র প্রয়াসটুকু সার্থক হবে পরে ভিডিওটি কোন বিষয়ে দেখতে চান সেটিও কমেন্ট করতে ভুলবেন না তথ্য দিয়েই জয় করব বিশ্বকে ভালো থাকবেন আর মনে রাখবেন তথ্য মিয়াকে ধন্যবাদ